মধ্যাহ্ন ভোজনের বদলে ছাত্রছাত্রীদের দেওয়া হয় কেক। সারাদিনই ক্লাস হয় মাত্র দুটি, কিন্তু স্কুল ছুটি দেওয়া হয় বিকেল তিনটে। খিদের জ্বালা আর প্রচন্ড গরমে ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মধ্যাহ্ন ভোজন যোজনায় অনিয়ম ও সরকারি নিয়ম নীতি বহির্ভূতভাবে স্কুল চলার অভিযোগ প্রকাশ এসেছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অসুস্থ ছাত্রীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছায়নি কর্তৃপক্ষ। খুব উগড়ে দিয়ে পুরো বিষয়টি তদন্তের দাবি তুলেছেন অভিভাবকরা। তারা আমার আমার বাচ্চারে আমি বুঝিয়ে নিয়ে তারা আগে পাঠাইতো না, আমি বাচ্চা স্কুলে পাঠাইছি তারা গার্জিয়ান, আমি গার্জিয়ান আমার খবর হচ্ছে না, বাচ্চারা গিয়া কর তারপরে আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা যদি আসতে কিছু নিতে মানে স্কুলে কোনো রেসপন্সিবিলিটি নাই নাই। অভিযোগে জানা যায় ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে দোকানের কেক। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম এবং ক্ষুধার জ্বালায় স্কুলের ভেতরেই দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুল ছাত্রী। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস সেভেন এর স্কুল ছাত্রী। গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনেই ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে, আর ছাত্রছাত্রীরা ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে একটি শ্রেণীকক্ষ। এইসব শ্রেণীকক্ষগুলিতে না আছে ফ্যান, না আছে জানালা। ছাত্রছাত্রীদের ভাষ্যে জানা যায়, গতকাল সকাল থেকে শুধুমাত্র ইংলিশ এবং বাংলা এই দুটি ক্লাস দেওয়া হয়, তা সত্ত্বেও বিনা কারণে তাদের প্রচণ্ড গরমের মধ্যে বিকেল তিনটে পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছিল। এছাড়াও স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিলের বদলে খাওয়ানো হয়েছে দোকানের কেক। প্রচণ্ড গরম, তার উপর খিদের জ্বালা, এসব সহ্য করতে না পেরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এই শ্রেণীকক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়ে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী। প্রায় ঘণ্টাখানেক অচেতন থাকার পরও স্কুলের তরফ থেকে ওই ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাও বোধ করেননি স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে মেয়েটির পরিবারের তড়িঘড়ি কালাইন হাসপাতালে পৌঁছান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের অনেক প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফেরে। মেয়েটির বাবা তরুণ দাস সংবাদ মাধ্যমকে খুবই সুরে জানান, স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নেওয়া, কিন্তু ওনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞানহীন থাকার পরেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ। এতে তিনি খুব উগড়ে দিয়ে পুরো বিষয়টি তদন্তের আনার দাবি তুলেছেন। জয়া দাস। আচ্ছা, কি দাস আজকে পৌঁছান তুমি? আজকে আমি দুপুরে হাফ টাইম সময় আমার সঙ্গে লগিতা করে আমি ইয়ারে কইছি স্যার তারা কইছি ছুটি দেও, তারা দিছই না। এরপরে আমার লগরতা কইছেন বউ ওখানো, আমি বইছি। এরপরে হাফ টাইম করে আবার পরে আসি, তাও হয়েছি দুইটা দুইটার সময়। তারপরে আর আমি জানি বুঝতে পারো না ক্লাস কয়টা হয়েছে আজকে। দুইটা কীটা কীটা হয়েছে? বেঙ্গলি আর ইংলিশ। টিচাররা আইছিল না স্কুলে? টিচাররা আইছে। ক্লাস হয়েছে না? না। আজকে কীটা তোমরা যে রুমের মধ্যে আসলে রুমে কীটা গরম বেশি আসিল? গরম বেশি, পরে বেশি। তখন আমার পাশের বাড়ির তাই নগর দুইটা মেয়ে গেছে, গিয়া হয়েছে কাকু তোমার মানুষের ওরকম ওরকম হয়ে গেছে, তাই ফিট ব্রেঞ্চি ফোড়াত দাঁতত লাগি গেছে কপর, তাই গিয়া আনো আমি দৌড়ি গেছি আইয়া দিকে দেখবো আমার মেয়ে ব্রেঞ্চি ফোড়ি রয়েছে। আর মাস্টার তখন তোর কোনো তিন টুন তৈরি? আচ্ছা, কোনো তিন টুন। কোন স্কুলে পড়ে তাই? হায়ার সেকেন্ডারি কালাই নাই আছে। কালাই নাই আছে। আচ্ছা, আমি দৌড়িয়ে গেছি যাওয়ার পরে ইয়া দিকে আমার মেয়ে পড়ে রয়েছে, আমি তাই রাত ধরে জানিয়ে উঠেছি দেখি মেয়ে কথাও হয় না আর তবু উল্টে গিয়েছা। তখন আমি আর তাই ফটাফট উঠে খান্দ লইছি আর ম্যাডামেরা কইরা তোমার মেয়ে নেই তোমার মেয়ে নেই, আমি কইয়া রয় আমার মেয়ে বলে তাই আগে এরকম হয়েছিল বলে না তাই তো আগে এরকম কোনো দিন হয়েছে না। এরপরে আমি ফুল লই আইছি আইয়া বাইরে অফিসের কোনা তারা সকিদের একটা আছে সকিদারে একটা ইয়া নিয়ে দিচ্ছে চেয়ার তাই বুয়াইছি বুয়াইয়া তারা করে তোমার কোমরে দৌড়লি বললেন এবার তাই না স্কুলে স্কুলে তো দুইটা সময় বিভিন্ন সময়
ছাত্ররা ছুটির পরে গিয়া তোমার হয়েছে? ছুটির একটু আগে গেছে ছাত্র, তা আইতে সময় দেখা ছুটি হয়ে যায়, ছুটি হয়ে গেছে। আচ্ছা, তারা বাইরে গেছে। আচ্ছা, তারপরে? তারপরে তো আমি তাইলে রাস্তা টানিয়ে তাইলে গাড়ি দিতে মাথা জল দেওয়ার লাগে একটা ছেলেরে কইছে একটু জল দিতে আমার তাই মাথা ছেলে ওটা ব্যাগ থেকে বাইরে গিয়ে জল উঠল। আর এর আগে তাইলে জল দেওয়া হয়েছিল? জল তারা হয়ে দিয়েছে, আমি দেখছি না মাথায় জল আছে। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট অফ কিছু করানো হয়েছিল? স্কুলের প্রিন্সিপাল আসি না লেখিনা? প্রিন্সিপাল তো আসিলা, তাই অফিসের ভিতরে কিটা লেগে ছিলাম দেখি আর আমি তাই না কিছু দেখাশোনা করছেন না? সরকার বাগা দিয়ে দেখি আর তাই না আসে। আচ্ছা, তাই না সতীশ করলে একটা সতীদার আছে না? আচ্ছা, সতীশের চেহারাটা এটা মানে ফেলাই আর দেখি আটে থাকে তার পরে টুকিতে একটা অটো দেখিয়ে দেও না আর কিটা খেয়ালও। আচ্ছা, হসপিটাল আবার ডাক্তারে কিটা হয়েছে? আনার পরে ডাক্তার হয়েছে, আরো এক আধা ঘন্টা পরে আনলে তো তাই অবস্থা ফিরিয়ে দেওয়া ধরুন তো না সিরিয়াস আছে অবস্থা। প্র্যাকটিক্যাল দেবেন রেফার দিলে মেডিকেল। ও, মেডিকেল রেফার দিছে? মানে খুব সিরিয়াস আছে অবস্থা? আধা ঘন্টা পরে হইলে মেডিকেল লইয়া যাওয়া লাগবে, কিন্তু আমি দেখি এখন যদি ওখানে সুস্থ হতে হইলো না তো মেডিকেল লইয়া যাওয়া। এরম আর কোনদিন ফিট হয়েছিল না? আচ্ছা, ফিটর কারণটা কিটা মানে কইতে পারবেন? কারণ আমরা ডাক্তার নিয়ে আমরা বলতে পারতাম, কারণ তো তারা স্কুলের নতুন বিল্ডিং ঘর বানাইবার লাগে একটা চাপটা ঘর বানাইছে টিন দিয়ে, উত্তর দিকে টিন বাক্সর মতো খাবার ঘর, এটার গরমে এটা হইছে। তারপরে তারা পিরিয়ড হয়েছে কালে দুইটা, দুই পিরিয়ডে ক ঘন্টা যায়, তিনটা পর্যন্ত বাচ্চারা রাতেই রেখে দিয়ে বাচ্চা এটা কিন্তু আমরা ছুটি দিলে দিচ্ছে না ছুটি দেওয়ার? হ্যাঁ, বাচ্চা আমার বাচ্চা বলছে তো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।